গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো, এখন সকাল 7টা বাজে, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, তো পুরো ভিডিওটা প্লিজ সবাই দেখবে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট রইলো। তো চলো, এখন সকাল সকাল এবার কাজে লেগে যাই। তো সকালে তো সবারই একটু কাজটা বেশিই থাকে। তো চলো, আমি এখন বাইকটা মানে নোংরা হয়ে গেছে, তো এখন এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখো, কেন জানি না এখানটায় সামনেটায় মাকড়সার ফাঁদে পুরো ভর্তি হয়ে যায়, তো না ঝাড়লে হয় না। তো দেখো, আমি এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তো সকালে তো পাতা বালি ধুলো তো এগুলোই তো বেশি হয়, তো সারাদিনে তো ঝাড় দিয়ে হয়, তো সকালবেলাটায় একবার ঝাড় দিয়ে পরিষ্কার না করলে তো ঘর দুয়ার তো কেমন লাগে বাজে দেখতে। তো দেখো, আকাশটা পুরো ধরে রয়েছে মেঘলা, তো এখনই বৃষ্টি আসবে মনে হয়। তো সকাল সকালই মেঘ ধরা, তো আমি এখন দেখো গাছগুলো একটু জল দিয়ে দিই। তো বৃষ্টি হচ্ছে বলে গাছগুলোই ঠিক জল দেয়া জল হয় না, তো বৃষ্টির জলেই জল পেয়ে যায়। তো তবু একটু সকালবেলা জল দিয়ে দিলাম গাছগুলোই। তো দুটো লেবু ধরেছিল গাছটায়। তারপর দেখো, আমি বাবুর জন্য একটু ম্যাগি তো করে নিচ্ছি। তো এইরকমই জল জলই ও খেতে পছন্দ করে, তো এটাই এখন আমি ওর জন্য বানিয়ে দেব। ও খেয়ে নেবে, দিয়ে ওর টিউশন আছে তো ও যাবে, তো এটা এখন ওর জন্য আমি বানিয়ে দিই, ও খেয়ে নেবে। ওকে ওঠে তো ব্রাশটা দিয়ে দিয়েছি, ও মুখ ধুতে গেছে, তো এসে এটা দিয়ে দেব, ও খেয়ে নেবে। তো দেখো, আমি এখানে গরম চা নিয়ে বসে পড়েছি, তো এখন চাটা খেয়ে নেব। ওইদিকে কাজ সব সারা হয়ে গেছে আমার, তো বাসন ধুয়ো তো ঝাড় দিয়া তো কাপড়গুলো ভিজিয়ে দিলাম, তো এদিকে সব কাজ সেরে নিলাম তাড়াতাড়ি। তো উঠতে তো অনেকটা বেলা হয়ে গেছে, তারপর এদিকেও না হলে কাজের দেরি হয়ে যাবে। তো চলো, চাটা খেয়ে নিয়ে তো বিছানাটা বাগিয়ে নিলাম, তো বাবুকেও টিউশনে দিয়ে চলে এলাম। তো চলো, এরপর বিছানাটা যদি পড়ে থাকে, তো বিছানাটা যদি বাগিয়ে নেওয়া যায়, তো মনে হয় যেমন অনেক কাজ মানে সারা হয়ে গেল। তো তাই তাড়াতাড়ি বিছানাটা বাগিয়ে নিলাম। বাবুর ইচ্ছে যে অনেক দিন থেকেই বলছে, তো ও মানে ওই চিংড়ি মাছটা, ছোট ছোট চিংড়ি তো ওগুলো খেতে পছন্দ করে, তো বেশ ভালো ভাজা লাগে, তো ওইগুলো তো কাঁটা থাকে না, তো ওইগুলো বেশ খেতে পছন্দ করে, তো অনেক দিন থেকেই বলছিল, তো ঠিক মানে আনাও হয়নি আর খাওয়াও হয়নি। তো দেখো, মানে পাওয়াও যায় না, তো এমনি মাছ তো খাওয়া হয়, যেদিন যা জোটে তো সেদিন তাই খায়। তো আজকে দেখো একটু মাছ পাওয়া গেছে, তো এনেছে বাজার থেকে, তো সেটাই আজকে রান্না করব। তো অনেকদিন পর বাবুর এই ইচ্ছেটা অনেকদিন থেকেই বলছিল, তো আজকে পূরণ হলো, তো সেটাই খেতে পারবে, তো সেইভাবে আনন্দ। তো দেখো, ছেলের নিজেদের যেমনই হোক, ছেলে যেটা বলে সেটা যদি মনের ইচ্ছেটা তার পূরণ করার করতে পারে তার মা বাবা, তাহলে মা বাবার থেকে খুশি বোধহয় আর কেউ হয় না। তো চলো তোমাদেরকে দেখাই, তো মাছটা তোমাদেরকে দেখাই, তো চলো। তো দেখো, আজকে বাজারে এইগুলো পেয়েছে, তো এইগুলো চিংড়ি মাছের মানে খুব একটা বড় চিংড়ি তো সেটা না, তো মাঝারি, খুব ছোটও না। তো দেখো, এইগুলোই বাবু ঠিক এইগুলোই খেতে পছন্দ করে, তো আজকে এইগুলোই পেয়েছি, তো খুব মনে আনন্দ। তো এইগুলো যে পেয়েছি আমি, তো ওকে যে খাওয়াতে পারবো খুব আনন্দ। তো চলো, এগুলো এখন আমি বেছে নেব তাড়াতাড়ি করে। তো এই মাছগুলো বাছতে তেমন একটা মানে টাইম লাগে তা তো নয়, তো তাড়াতাড়ি বাছা হয়ে যায়। তো চলো, এইগুলো এখন আমি বেছে নেব। তো এই মাছগুলো বাছতে আমাকে খুব ভালো লাগে অন্য মাছের থেকে। অন্য মাছ যেমন কাটা ধুয়ো, তো ছোট ছোট মাছগুলো যেমন বাছতে অনেক দেরি লাগে, তো এইগুলো খুব তাড়াতাড়ি সহজে বাছা হয়ে যায়। তো তাই এগুলো খেতেও ভালো আর বাছতেও অত ঝামেলা নেই, ভাজতেও খুব মানে তাড়াতাড়ি হয়ে যায়, তো কোনো ঝামেলা ছাড়াই এগুলো খুব অল্প সময়ে রান্না হয়ে যায়। তো এইগুলো এখন আমি বেছে নেব, তো চলো এগুলো তাড়াতাড়ি বেছে নি।
তো দেখো মাছগুলো বাছা হয়ে গেল। তো দেখো এদিকে আমি সবজিটা কেটে নিলাম, তো আজকে শুক্তো হবে, তো শুক্তোরই আনাজ কেটে নিলাম। তো এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এইদিকে শুক্তোর সব আনাজ কেটে নিয়েছি। তো সব আনাজ নেই, শুক্তোর তো যা আছে ওকে দিয়েই বানাবো। তো চলো এদিকে আমি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি কড়াতে। তো এইগুলো ভাজতে তো মানে কোনো ঝামেলা ছাড়াই, তো দেখো তাড়াতাড়ি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই তো দেখো ভাজা হয়ে গেল। তো খুব চটপটি এগুলো হয়ে যায়, তো কোনো ঝামেলা ছাড়াই। তো চলো এগুলো ভাজা হয়ে গেছে, তো ভাজলেই তো গরম গরম, বাবু ওদিকে দাঁড়িয়ে আছে আমার পেছনে, তো ও এগুলো খেতে খুব পছন্দ করে, ওরই তো পছন্দ। তো দেখো আমার পেছনে দাঁড়িয়ে আছে, তো ওকে দুটো এখন দেব, তো ও খাবে। তো ওকে মানে মাছের যে উপরের এই ছাল অংশটা, তো এইটা ছাড়িয়ে দিলেই ও নিজেই খেয়ে নেয় চিবি চিবি। তো এটা তো কাঁটা নেই, তো তাই ওরও কোনো ঝামেলা নেই, তো খেয়ে নেয়। তো দেখো আমি এখন এগুলো ভেজে নিলাম, তো ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে আমি সর্ষে বান্না দিয়ে হালকা করে তো মাছের ঝালের ঝাল করব সর্ষে দিয়ে, তো খেতে খুব ভালো লাগে, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, তো খুব ভালো লাগে, সুন্দর লাগে। তো আমি আজকে ওটাই করব। তো আর শুক্তোর দেখো সব আনাজ আমি ভেজে নিয়েছি, তো বড়ি আর বেগুনটা এখন ভেজে রেখেছি। তো ওই দিকে চলো আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন। তো শুক্তো সব আনাজ নেই, তো যেগুলো আছে ওগুলো দিয়ে আজকে বানাবো। তো এইটা দিয়ে হালকা সবজি, তো এগুলো ভালো লাগে, তো রান্নাটা ভালোই হয়েছিল, তো খেতেও ভালো লাগছিলো। তো এরকম হালকা খাবারই তো সব রকম সবজি দিয়ে আমাকে খুব ভালো লাগে। তো চলো এগুলো আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। তো কষে এটাকে তো এখন জল দিয়ে তো ঢাকা দিয়ে দিব, 10 মিনিটের মতো এটা এখন ঢাকা দিয়ে থাকবে। তো এটা এখন সিদ্ধ হোক, তারপর বড়িগুলো দেব। তো দেখো ঢাকা দিয়ে খুলে দিয়েছি, তো 10 মিনিট হয়ে গেছে, তো এরপর এখন বড়িগুলো দিয়ে দিলাম। তো দেখো আমার তরকারিটা রেডি, তো এইরকমই নামিয়ে দেব। তো এটাই হলো আজকে দুপুরের খাবার, তো এটা তো হয়ে গেছে, এরপর মাছের ঝালটা করে নেব। তো দেখো আমি হালকা সর্ষে জিরে বেটে নিয়েছি, আর একটা লঙ্কা তো বেটে, আর এটা মশলাটা করিয়ে নিয়েছি, তো একটু কষিয়ে নিলাম মশলাটা। তো দেখো মাছগুলো দিয়ে দিলাম, তো এটা হালকা এখন ফুটে যাবে একটু, তো ফুটে হালকা, না হলে মশলাটার তো গন্ধ ছাড়বে। তো চলো এটা এখন তারপরে নামিয়ে নেব কষে, একবারে শুকনো শুকনো ঝাল ঝাল হবে। তো নামিয়ে দিব, বেশি লঙ্কা দিই না, তো বাবু খাই, তো ওই জন্য সব তরকারি একটা করে লঙ্কা দিই, তো ওর জন্য আলাদা করে কিছু বানাই না, যা হয় ওকে তাই দিই। তো দেখো এটা আমার হয়ে গেছে, তো এই রকমই থাকবে, এটা এখন আমি নামিয়ে দেব। তো দেখো আমার হয়ে গেছে, তো মাছের ঝালটা তো দেখো এই রকম করে, তো তোমরাও বাড়িতে মানে রান্না করতে পারো এইভাবে, খুব সুন্দর এটা হয়, রান্নাটা তো ভালো লাগে। তো দেখো আমার রেডি, তো দুপুরে আমার রান্নাটা দুপুরের রান্না হয়ে গেছে। তো দেখো রান্না হয়ে গেল, তো এখন একটু বসবো, তারপর বাবুকে খাওয়াবো, ওকে চান করাবো। তো চলো এখন একটু বসে নিই, তারপর ওকে আবার চান করাতে হবে। তো দেখো বাবুর ভাত বেড়ে দিয়েছি, তো ওকে আগে খাইয়ে দেব। দেখো খাওয়া হলো, তো খেয়ে নিলাম, তো বাবুকেও তো খাইয়ে দিলাম তোমরা দেখলে। তো দেখো শরীরটা ঠিক ভালো নেই, তো গলাটা যেন মনে হচ্ছে ধরেছে, তো ধরা ধরা লাগছে, তোমরা ঠিক বুঝতেই পারছো গলাটা অন্যরকম লাগছে। তো বাবুরও শরীরটা, ওরও মানে কাশছে, কাশি হচ্ছে, তো এই টাইমটাই শরীরগুলো সবারই খারাপ হচ্ছে। তো ডাক্তারখানা যাব মনে করছি একবার, তো গিয়ে আগে ওষুধ আনবো, গলাটা ধরা লাগছে। তো সকালে আদা দিয়ে চা খেয়েছিলাম, তো আদা দিয়ে চাটা খুব উপকার সকালে। তো বাবুকেও সকালে মধু তুলসী পাতায় খাওয়ায় মধু দিয়ে, তো
ও খেয়ে নেয়, তো ওটাও খুব উপকার খাওয়াটা। তো বাবু এখন ঘুমোবে, তো ওকে ঘুম পেয়ে গেছে। তো দেখো আজকে আকাশেও তো এরকম মানে মেঘ, একবার করে বৃষ্টি চলে আসছে, আবার রোদ উঠে যাচ্ছে, তো এই রকম তো একদিনও ভালো করে রোদ উঠছে না, তো এই জন্যই শরীরগুলো এরকম অবস্থা। তো কারোই শরীর ভালো নেই, ওর বাবারও কাশি একটু একটু হচ্ছে। তো এখন থেকেই বললাম যে ওষুধ আনো, তো শরীরগুলো সবারই খারাপ, কারো ভালো নেই। তো মনে করছি একবার ওষুধ আনতে যাব। তো দেখো আজকে এইটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমাদের একটু ভালোবাসা দিও, তো লাইক দিয়ে দিও ভিডিওতে, আর তোমরা একটু পাশে থেকো, আর চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করো, তো একটু পাশে থেকো। তো চলো তোমরা সবাই ভালো থেকো।